হ্যালো বন্ধুরা, আমরা আজকের এসেছি খুলনা হাদিস পার্কে। এখানে 21 ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে এসেছে অনেক জনমানুষ। তাদের ভিতর থেকে আমাদের এক চাচা, মুরব্বী চাচা, তাকে আমরা দেখতে পাচ্ছি। সেও এই ভাষা আন্দোলনের চেতনা এখানে সে উদ্বুদ্ধ হয়ে এসেছে। তো আমরা তার মুখ থেকে কিছু শুনব। তো আঙ্কেল, আপনার নামটা কি? আঙ্কেল মনসুর তরফদার। আচ্ছা, আপনার বাসা কোথায়? বাসা নদীর ওপার, জেলখানা ঘাটে নদীর ওপার। আচ্ছা আঙ্কেল, আপনার তো মানে পোশাকে বোঝা যাচ্ছে আপনি একজন দেশপ্রেমিক। জি, আপনি একেবারে পতাকার ড্রেসটা পরেছেন। আপনারা, আপনাদের দেখাচ্ছি দর্শক, পুরো পতাকার একটা ড্রেস পরেছেন আঙ্কেল। সো আপনি আমাদের মানে কিছু বলতে পারবেন এই ভাষা আন্দোলনের প্রেক্ষাপট? হ্যাঁ বলতে পারবো, আমি মুক্তিযোদ্ধাদের কোলে টেনে নিয়ে বাসায় তাদের ই করে রেখে তোমার তাদের সঙ্গে চলাফেরা করে দুধ এনে হিন্দু বাড়ির থেকে আমি খাওয়াইছি তাদের। এই দেখে সোলো রামপুর ওই জায়গায় আমরা, আমাকে ঘাঁটি ছিল ওইখানে, ওই জায়গায় আমরা যেখানে দুধ টাইনে টাইনে আর তাদের এনে খাওয়াইছি। খাওয়ায় দেশ স্বাধীন করলাম কষ্ট ক্লেশ করে, তাই সেই মুখির থেকে আমি খুলনায় আইছি। আচ্ছা চাচা মিয়া, মানে এটা তো মুক্তিযুদ্ধের সময়। জি, আর ভাষা আন্দোলনের সময় আপনি কি যুদ্ধটা মানে দেখছেন? ভাষা যে আন্দোলনটা হয়েছে ওইটা কি আপনি দেখছেন? জি। আচ্ছা ওইখানের কিছু মানে ঘটনা আমাদের বলতে পারবেন? ঘটনা কি, ওই যুদ্ধ যখন হয়েছে তখনই থেকে দেখেছি, ওই ফুলবাড়ি গেটে একটা যুদ্ধ দেখেছি। সেখানে থেকে ওর আমি আড়ংঘাটায় ছিলাম, তখন সেই যুদ্ধটাও দেখেছি, যে অনেক গরু অনেক মানুষ মরে সাফ হয়ে গেছে। এবং মিলিটারিরা আমাদের বাড়ি থেকে প্রবেশও ছিল 13 খান গাড়ি, সেই গাড়ির থেকে লিডার থেকে আমার মোটর বাইকে ধরে নিয়ে গেছিলো থেকে ষোলো রামপুর, বুঝলেন। তারপরে আমরা ওই তো পলায় চলে যাই শাহাপুর, শাহাপুরি থেকে ওই জায়গায় যে পলায় থাকে মুক্তিযুদ্ধকের সাথে চলাফেরা করি। হ্যাঁ চাচা মিয়া, আপনারা তো আমাদের ইতিহাসের মানে চাক্ষুষ সাক্ষী, আপনারা সব কিছু দেখছেন। হ্যাঁ, আপনারা মানে পরিস্থিতির শিকার হয়েছেন, দেখছেন। তো আমাদের যে ভাষা শহীদরা যারা ছিল, সালাম, বরকত, জব্বার, মানে তাদেরকে তো আমাদের সবাই মানে সবাইকেই শ্রদ্ধা করা উচিত। সেই বিষয়ে আপনি কিছু বলবেন? তাদের যারা ভাষার জন্য প্রাণ দিছে, রক্ত দিছে বলে আমরাও তো থেকে সেইভাবে তাদের সনদ তো জানাচ্ছি এইভাবে ঘুরে। আচ্ছা, আপনি বাংলা ভাষায় কথা বলতে পেরে কি খুব মানে আনন্দিত না? আপনার কেমন লাগছে? হ্যাঁ, আমি বাঙালি, আমি বাংলা ভাষা বলে আনন্দিত। মানে একসময় তো আপনার উর্দু ছিল রাষ্ট্রভাষা, 1948 সালে মানে উর্দুকে রাষ্ট্রভাষা করা হয়েছিল। পরে আপনার 1952 সালে এসে ভাষা আন্দোলন সংগ্রামের মাধ্যমে মানে আবার বাংলাকে রাষ্ট্রভাষা করা হয়েছে। হ্যাঁ, মানে এই বিষয়ে আপনার চেতনাটা কি, মানে কেমন? খুব খুশি। এবং আপনারা তো এই ভাষার জন্য আপনারা মানে যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, আন্দোলন করেছেন। জি, ওইভাবে আমরা এখন বর্তমানে আমরা আনন্দিত, খুশি। এবং আমাকে শেখ হাসিনা, তার জন্যই আমি দোয়া করি। এবং যে কদিন সে বেঁচে থাকে আমি বেঁচে থাকি, সেই কদিন এই যেভাবে পতাকা নিয়ে নামিছি এইভাবেই নৌকো চালায় যাব, এই আমার আবেদন। আমি কিচ্ছু চাই না। ঠিক আছে চাচা মিয়া, আপনাদের সকলের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা থাকবে, যারা ভাষা আন্দোলনের প্রাণ দিয়েছেন এবং যারা ভাষা আন্দোলনের জন্য সংগ্রাম করেছেন রাজপথে নেমে, তাদের সবার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা থাকবে। ধন্যবাদ চাচা মিয়া, আপনাকে মানে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনার দীর্ঘায়ু কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি, আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। এখন আমরা একটি ভাষণ বলবো, বঙ্গবন্ধু করা একটি ভাষণ। আজ দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয়
অধিকার চাই। অন্যায় করেছিলাম। নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে ও আওয়ামী লীগকে ভোট দেন। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব, এদেশকে আমরা গড়ে তুলব। এদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয়, 23 বছরের করুণ ইতিহাস, মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস, 23 বছরের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাষ্ট্র রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। তিনি বললেন, দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপর অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো, আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি। আমি শুধু বাংলার নয়, পাকিস্তানি মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম, তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। ধন্যবাদ সবাইকে। এবার পঞ্চকবির গানে